বিদেশি বিনিয়োগের নিরাপদ স্থান বাংলাদেশ নিউইয়র্কে বিজনেস কাউন্সিলের বৈঠকে প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে ঢাকা ওয়াশিংটন সহযোগিতা বাড়ানোর আশা জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে ঐক্যের ডাক জো বাইডেনের বললেন আর কোনো স্নায়ুযুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র কানাডার আগাম নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনে চলছে আলোচনা ফের ক্ষমতা ধরে রাখায় খুশি লিবারেল সমর্থকরা প্রতিশ্রুতির পরও আফগানিস্তানে তালেবানের বর্ধিত মন্ত্রিসভায় জায়গা হয়নি কোনো নারীর সমালোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং অবশেষে ব্রিটেনের লাল তালিকা থেকে বাদ গেল বাংলাদেশের নাম ভ্রমণে লাগছে না হোটেল কোয়ারেন্টাইন দেশে আজকে পড়া প্রবাসীদের স্বস্তি আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া বাংলাদেশ বিনিয়োগের নিরাপদ স্থান উল্লেখ করে বিদেশিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি একথা বলেন একই দিন নারী নেতাদের উচ্চ পর্যায়ের এক বৈঠকে অংশ নিয়ে নারী নেত্রীদের একটি নেটওয়ার্ক গঠনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান এর আগে নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে অংশ নেন শেখ হাসিনা নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট জাতিসংঘের 76তম সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী পর্বে যে কয়জন বিশ্ব নেতা সরাসরি অংশ নিয়েছেন তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন অন্যতম মঙ্গলবার শুরু হওয়া অধিবেশন চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 24 সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে জাতিসংঘে বাংলায় তার ঐতিহাসিক ভাষণ দেন তাকে অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন উদ্বোধনী দিনের অধিবেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আহ্বানে নারী নেতাদের উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন সেখানে তিনি লিঙ্গ সমতা নিশ্চিত করতে নারী নেত্রীদের একটি নেটওয়ার্ক গঠনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন পরে নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের গোল টেবিল বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বাংলাদেশে এখন বিনিয়োগের সবচেয়ে ভালো পরিবেশ বিরাজ করছে জানিয়ে বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানান সরকার প্রধান ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এন্ড আওয়ার ফোকাস অন ডেভেলপিং স্কিলড ম্যানপাওয়ার ইনসিওরস দ্য ইনভেস্টরস হিয়ার গেট স্কিলড হিউম্যান রিসোর্সেস এট কম্পিটিটিভ প্রাইসেস In the post-COVID-19 economic recovery, mutual cooperation and collective efforts are essential to attain shared prosperity. I assure Bangladesh government's wholehearted support to expand economic partnership between our two nations. একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের প্রধানমন্ত্রী সাবা আল খালিদ আল সাবা ও সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লফভেনের সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হন কথা বলেন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে হাসানুজ্জামান সাকি সময় সংবাদ ম্যানহাটন নিউ ইয়র্ক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রগতির জন্য মুকুটমণি উপাধি পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্টস ইনস্টিটিউটের গ্লোবাল মাস্টার্স অব ডেভেলপমেন্ট প্র্যাকটিস ও ইউএন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক তাকে এ উপাধি দেয় যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট জাতিসংঘের টেকসই উন্নয়ন সংক্রান্ত নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনের পূর্ণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রাউন জুয়েল অর্থাৎ মুকুটমণি আখ্যা দেওয়া হয় সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর সময় ক্রাউন জুয়েল বা মুকুটমণি উপাধিতে ভূষিত করা হয় সম্মেলনে অংশ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স ইউ আর ইন্সপায়ারিং আস এন্ড উই অল ওয়ান্ট টু উইশ ইউ এন্ড অল দ্য পিপল অফ বাংলাদেশ আ হ্যাপি
অধিবেশনে জেফ্রি স্যাকস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, তার সঙ্গে এক হতে পেরে তিনি আনন্দে উদ্বেলিত। তিনি বলেন, তারা যখন পৃথিবীর বিভিন্ন দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যের অগ্রগতি বিশ্লেষণ করেন, তখন দেখেন 2015 থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রেই অগ্রগতিতে বিশ্বে প্রথম হয়েছে, আর এ অর্জন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক প্রচেষ্টায়, এমনটা উল্লেখ করেন তিনি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে আরও 71 লাখ ডোজ করোনার টিকা দেবে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অক্টোবর থেকে এই টিকা বাংলাদেশে আসা শুরু হবে বলেও জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে আরো 71 লক্ষ ভ্যাকসিন দেবে এবং সেটি এবছরের লাস্ট কোয়ার্টার। লাস্ট কোয়ার্টার বলতে তো বোঝায় ডিসেম্বর, নভেম্বর এন্ড অক্টোবর, মানে আগামী মাস থেকে সেটা ডেলিভারি শুরু হবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর উল্টো দিকে বললাম। আর সেই সাথে কোভ্যাক্সটা তো আসলে আমরা ওয়ান অফ দ্য ইনিশিয়াল সিগনেচারিজ ইন কোভ্যাক্স ক্যাম্পেইন যদি বলি, এক্স্যাক্টলি। কোভ্যাক্সের আওতায় আমরা 18 লক্ষ ভ্যাকসিন পাবো সামনে মাসে এবং এটা কন্টিনিউ করবে, অ্যাজ এন্ড ওয়েন ইটস অ্যাভেলেবল এটা কন্টিনিউ করবে। তো আমেরিকান ভ্যাকসিনটি হবে ফাইজারের এবং কোভ্যাক্সের এই দফার ভ্যাকসিনটি হবে মডার্নার। 24 কোটি 50 লক্ষের মতো ভ্যাকসিন থাকবে, আমরা তার লাইন আপ করে ফেলেছি। তাছাড়া আমরা লোকাল প্রোডাকশনে কো প্রোডাকশনে দেখছি, এটা আমরা এগ্রিমেন্ট সই হয়ে গেছে এবং কয়েক সপ্তাহের মধ্যে এটা প্রোডাকশন শুরু হবে। আমাদের এখন ভ্যাকসিনের অত বড় সমস্যা। জাতিসংঘ অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করেছেন তার দেশ স্নায়ুযুদ্ধে জড়াতে চায় না। স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনে প্রথমবার দেয়া বক্তব্যে বাইডেন বলেন, আফগান যুদ্ধ সমাপ্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার কূটনীতির নতুন যুগে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে বক্তৃতায় বিশ্ব নেতাদের উদ্দেশ্যে জো বাইডেন বলেন, বেশ কিছু বিষয়ে মতবিরোধ থাকার পরও উদ্ভূত চ্যালেঞ্জের শান্তিপূর্ণ সমাধানের জন্য যে কোনো দেশের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। দেশটি নতুন করে কোনো স্নায়ুযুদ্ধে জড়াবে না। একই সঙ্গে গ্লোবাল লিডারশিপ বা বিশ্ব মোড়লের ভূমিকায় আবারও যুক্তরাষ্ট্র তার পুরনো স্থান উদ্ধার করবে বলেও আশা প্রকাশ করেন বাইডেন। We've ended 20 years of conflict in Afghanistan. And as we close this period of relentless war, দুই দশকের আফগান যুদ্ধ থেকে খালি হাতে ফেরার জন্য দেশে বিদেশে তীব্র সমালোচনার শিকার বাইডেন আরো বলেন, আফগান যুদ্ধের সমাপ্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার কূটনীতির এক নতুন যুগে প্রবেশ করেছে। যদি প্রয়োজন হয় তাহলে শক্তি প্রয়োগের প্রস্তুতিও নেবে যুক্তরাষ্ট্র। এর আগে বাইডেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গেও বৈঠক করেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। করোনা সংকট মোকাবিলা ও জলবায়ু সমস্যা নিরসনে বিশ্বের সব দেশকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সংস্থার 76তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, জলবায়ু সমস্যা আরও প্রকট হওয়ার আগে আগামী দশকেই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে মহামারী করোনা ও জলবায়ু সংকট ইস্যু। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে সাধারণ পরিষদের 76তম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সংকট মোকাবেলায় বিশ্ব নেতাদের সজাগ থাকার আহ্বান জানান। এর আগে বিশ্ব এত হুমকির মধ্য দিয়ে কখনো যায়নি। এই অবস্থায় পুরো বিশ্বই নতুন চ্যালেঞ্জের দ্বার প্রান্তে। সব দেশকেই সতর্ক হতে হবে। বিশ্ব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার সম্পর্ক আরো জোরদার করতে হবে।
সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে বিভক্তি বাড়ায় উদ্বেগ জানিয়েছেন সংস্থাটির প্রধান। সংকট এড়াতে গুরুত্বপূর্ণ দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীনকে আলোচনায় বসার আহ্বানও জানান তিনি। এদিকে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সাধারণ পরিষদে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় আগামী দশকে জলবায়ু সংকট নিরসনে সিদ্ধান্ত নেয়ার উপযুক্ত সময় বলেও মন্তব্য করেন তিনি। বাইডেন বলেন, বিশ্বের উন্নয়ন, শান্তি, নিরাপত্তার জন্য মহামারী করোনা ও জলবায়ুর পরিবর্তন বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি অনুযায়ী বিশ্ববাসীর পাশে থাকবে। That we face here at the dawning of what must be a decisive decade for our world, a decade that will quite literally determine our futures. As a global community, we're challenged by urgent and looming crises wherein lie enormous opportunities if we can summon the will and resolve to seize these opportunities. অধিবেশনে বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। করোনা মোকাবেলায় টিকা কর্মসূচির ওপর গুরুত্বারোপ করার পাশাপাশি ব্রাজিলের অ্যামাজন বন রক্ষায়ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি। করোনার মধ্যেই স্বাস্থ্য সতর্কতা মেনে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন বিশ্ব নেতারা। আবার নিউইয়র্কে সশরীরে উপস্থিত না হলেও অনেকে ভার্চুয়ালি সাধারণ বিতর্কে অংশ নেন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। নির্ঘুম সুইজারল্যান্ডের জুরিখ। রাতে জুরিখ শহরের মন হারানো সৌন্দর্য নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। কানাডার নির্বাচনে 158 আসন পেয়ে জয়ী হয়েছে লিবারেল পার্টি, তবে একক সংখ্যাগরিষ্ঠতা মেলেনি, তাই চলছে জোটবদ্ধ সরকার গঠনের আলোচনা। তবুও ফের ক্ষমতা ধরে রাখায় খুশি লিবারেল সমর্থকরা। এজন্য তারা কৃতিত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। তারা বলছেন, ট্রুডোর বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে কানাডা। টানা তৃতীয়বারের মতো কানাডার ক্ষমতায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 1971 সালে রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া ট্রুডোর বয়স এখন 49 বছর। বেশ কিছু বিষয়ে সামান্য জনপ্রিয়তা কমলেও দেশ পরিচালনার দায়িত্ব আবারও এই তরুণ রাজনীতিকের হাতেই তুলে দিয়েছেন কানাডার মানুষ। অর্থাৎ কানাডায় এখনও সবার ভরসার জায়গাতেই আছেন ট্রুডো। 2015 সালে কানাডার ইতিহাসে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে লিবারেল পার্টি। সে সময় দেশের 23তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন ট্রুডো। জো ক্লার্কের পর তিনি কানাডার দ্বিতীয় কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা পিয়ারে ট্রুডোও ছিলেন কানাডার একসময়ের প্রধানমন্ত্রী। অটোয়াতে জন্ম নেয়া ট্রুডো তরুণ বয়স থেকেই লিবারেল পার্টির সমর্থক। বাবার মৃত্যুর পর রাজনীতিতে আরও বেশি সক্রিয় হয়ে ওঠেন তিনি। 2015 সালে ক্ষমতায় এসে মধ্যবিত্তদের জন্য রাজস্বের হার কমানো আর ধনীদের ক্ষেত্রে কর বাড়ান তিনি। কোভিডকালে কড়াকড়ি আর ভ্যাকসিন বাধ্যতামূলক করাই জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তায় ভাটা পড়ে। তবে তার নীতি সফল বলছেন বিশ্লেষকরা, কারণ কানাডা কম কোভিড সংক্রমিত দেশগুলোর একটি। জাস্টিন ট্রুডো পড়াশোনা করেছেন ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে, এছাড়া তিনি পড়েছেন মন্ট্রিয়ালের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে। 2005 সালে সোফি গ্র্যাগরিকে বিয়ে করেন। এই দম্পতির রয়েছে 3 সন্তান, যার মধ্যে ছেলে সবার বড়, তারপর এক মেয়ে, এরপরে রয়েছে ছোট ছেলে। সৈয়দীপ রেখার সময় সংবাদ। অবশেষে ভ্রমণের অনুমতিপ্রাপ্ত দেশের তালিকা প্রকাশের পর যুক্তরাজ্যে হোটেল কোয়ারেন্টাইন ছাড়াই প্রবেশ করতে পারছেন বাংলাদেশিরা। বিধিনিষেধ শিথিল হওয়ায় দেশে আটকে পড়া বাংলাদেশিরা ফিরে যাওয়ার জন্য ফ্লাইট বুকিং দিচ্ছেন। একই সঙ্গে দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন অনেকে। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। কোভিড সংক্রমণের হার ও ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশকে ট্রাফিক লাইট ব্যবস্থায় 3টি ক্যাটাগরিতে তালিকাভুক্ত করেছিল যুক্তরাজ্য, যার মধ্যে বাংলাদেশ ছিল লাল তালিকাভুক্ত। তবে বুধবার লন্ডন স্থানীয় সময় ভোর 4টা থেকে বাংলাদেশ থেকে যাত্রীরা প্রবেশ করলে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না, আর তাই ফিরে যাওয়ার প্রস্তুতি যেমন রয়েছে ঠিক তেমনি রয়েছে দীর্ঘদিন পরে দেশে ফিরে আসারও পরিকল্পনা। দীর্ঘদিন রেড লিস্টে থাকার
কারণে আমরা প্রতিনিয়ত দেশে যাওয়ার লোক দেশে যাইতে পারি নাই। এখন এটা উইথড্র করাতে আমরা খুশি, আমরা অতি শীঘ্রই নরমাল দেশে যাতায়াত করব। আমরা এখন দেশে যেতে পারবো, কোয়ারেন্টাইন করতে হবে না এখানে আসার পরে। আমরা একজন প্রবাসী এবং বাংলাদেশী হিসেবে এই খবরে খুবই আনন্দিত এবং আমরা মোরালেস এখন সবাই প্ল্যান করছি কিভাবে বাংলাদেশে আসা যাওয়া করা যায়। লন্ডন এবং বাংলাদেশের মধ্যে যে ট্রাভেল রেস্ট্রিকশন তুলে নেওয়া হয়েছে এর জন্য প্রথমে অভিনন্দন জানাই ব্রিটিশ সরকারকে। ঢাকা লন্ডন রুটে ফ্লাইট চলাচল অনিয়মিত থাকলেও তা নিয়মিত হচ্ছে। বাংলাদেশ বিমানও নতুন করে শিডিউল ঘোষণা করেছে। প্রবাসী বাংলাদেশিরা আসন্ন ছুটিতে বাংলাদেশে আসার জন্য টিকিট বুকিং দিচ্ছেন। এয়ারলাইন্সরাও ওদের ফ্লাইট বৃদ্ধি করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট নভেম্বর মাস থেকে 4টি ফ্লাইট ঘোষণা করেছেন এবং অক্টোবর মাসে আরো 2টি অথবা 3টি ফ্লাইট আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আমাদের এই ইন্ডাস্ট্রিতে যারা আছি আমাদের খুবই চাপের মধ্যে আছি এখন। বাংলাদেশ থেকে এতদিন যুক্তরাজ্যে ভ্রমণে গেলে একজন পূর্ণ বয়স্ক ব্যক্তিকে বাধ্যতামূলক 10 দিনের হোটেল কোয়ারেন্টাইন ও PCR পরীক্ষা বাবদ £2,285 ব্যয় করতে হতো বাংলাদেশি টাকায়, যা ছিল প্রায় 2,70,000 টাকার সমপরিমাণ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আন্তর্জাতিক সময় আরো থাকছে ইতালির কৃষি খাতে প্রবাসীদের সাফল্য। ভেজালমুক্ত সবজি উৎপাদন করে চাহিদা মিটছে দেশি খাবারের, কর্মসংস্থানের পাশাপাশি বাড়ছে রেমিটেন্স প্রবাহ। বাতাসের মাধ্যমে দ্রুত ছড়াচ্ছে করোনার বিভিন্ন ধরনের সংক্রমণ। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার ফলাফলে জানা গেছে এ তথ্য। ক্লিনিক্যাল ইনফেকশাস ডিজিজেস নামে একটি পত্রিকায় সম্প্রতি প্রকাশ করা হয় গবেষণা প্রতিবেদনটি, যাতে জানা গেছে করোনার প্রধান ধরন থেকে সম্প্রতি যে ধরন ছড়াচ্ছে তার সংক্রমণের মাত্রা 43 থেকে 100 গুণ বেশি এবং তা বাতাসের মাধ্যমে ঘটছে। গবেষণাটি মূলত করোনার আলফা ধরনকে নিয়ে করা হলেও ডেল্টার ক্ষেত্রেও একই ফল পাওয়া যাচ্ছে বলে দাবি করছেন গবেষকরা। করোনায় আক্রান্তদের থেকে অন্যদের সংক্রমণ রোধ করতে সার্জিক্যাল মাস্ক ও পোশাকের প্রতি গুরুত্ব দিতে বলছেন গবেষকরা। তারা এও বলছেন শুধু মাস্ক দিয়ে মুখ ঢাকা থাকলে 50% সংক্রমণ কমিয়ে আনা যাবে। বিশ্বের প্রথম দেশ হিসেবে 2 বছর বয়সী শিশুদের করোনার টিকার আওতায় নিয়ে আসছে লাতিন আমেরিকার দেশ কিউবা। এরই মধ্যে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলায় এই বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মহামারী করোনা মোকাবেলায় অনেক দেশই 12 বছর বয়সী শিশুদের টিকার আওতায় নিয়ে এসেছে। চীন ও ভেনেজুয়েলা সহ বেশ কয়েকটি দেশ আরো কম বয়সী শিশুদের টিকার আওতায় নিয়ে আসার কথা ভাবছে। এরই মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছে ল্যাটিন আমেরিকার ছোট্ট একটি দেশ কিউবা। দেশটিতে 2 বছর বয়সী শিশুদের টিকা দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। চলতি মাসে শুরু হয়ে কর্মসূচি শিশুদের স্কুলে ফেরানোর উদ্দেশ্যে চালু করা হয়েছে বলে জানিয়েছে কিউবা কর্তৃপক্ষ। কিউবায় ধাপে ধাপে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। আগামী মাসে শিশুদের টিকার আওতায় এনে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এরই মধ্যে ধাপে ধাপে শিশুদের টিকা দেওয়া হচ্ছে। প্রথম ধাপে টিকা পেয়েছে 12 ও এর বেশি বয়সী শিশুরা। এরপর ধাপে টিকা দেওয়া হচ্ছে 2 বছর বয়সী শিশুদের। মহামারী করোনা ছড়িয়ে পড়লে গত বছরের মার্চে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় কিউবা। অবশেষে নিজেদের তৈরি টিকা দিয়ে শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে ফিদেল কাস্ত্রোর দেশ। রাহানুল রানা, সময় সংবাদ। আন্তর্জাতিক বন্ড ইস্যুর মাধ্যমে সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ICB। এতে করে বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগকারীদেরও আগ্রহ বাড়বে। সুইজারল্যান্ডের জুরিখের ক্রেডিট সুইস কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুইজারল্যান্ডের জুরিখ থেকে আরও জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। গেল 10 বছরে বাংলাদেশের অর্থনীতির যে ঈর্ষণীয় অগ্রগতি হয়েছে এবং সামগ্রিকভাবে অর্থনীতির নানা সূচকে বাংলাদেশ যেভাবে এগিয়েছে তা যেভাবে বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা প্রয়োজন ছিল সেভাবে তুলে ধরা হয়নি বলে মতামত ব্যক্ত করেছেন জুরিখে অনুষ্ঠিত রোডশোর আলোচকরা। সেখানে তারা আরও বলেছেন সে কারণেই বিদেশি বিনিয়োগ যেভাবে আসা উচিত ছিল সেভাবে আসেনি। জুরিখ রোডশোর বিভিন্ন সেশনে অংশগ্রহণ করেন বাংলাদেশ সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, দেশি বিদেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তা ও প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নেতারা। এদিকে আন্তর্জাতিক বন্ড ইস্যুর মাধ্যমে সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ICB।
আইসিবিআই বন্ড ইস্যু করার জন্য সুইজারল্যান্ডের স্বনামধন্য প্রতিষ্ঠান ক্রেডিট সুইসের সাথে কাজ করতে ইচ্ছুক। এ উপলক্ষে জুরিখে ক্রেডিট সুইস কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচকরা বলেছেন, বাংলাদেশে এ ধরনের বন্ড প্রথম ইস্যু করা হবে, তবে এ ধরনের কোনো চুক্তি স্বাক্ষর হয়নি বলে জানা গেছে। জুরিখের পর সুইজারল্যান্ডের আরেক শহর জেনেভায়ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসএসসির আরেকটি রোড শো অনুষ্ঠিত হবে। তাদের প্রত্যাশা, সেখান থেকেও তারা বিদেশি বিনিয়োগকারীদের ব্যাপক সাড়া পাবেন। সুইজারল্যান্ডের জুরিখ থেকে মোহাম্মদ লুৎফুরন বাবু, সময় সংবাদ। ইতালিতে করোনাকালেও প্রবাসী বাংলাদেশিরা কৃষিখাতে সফলতা পেয়েছেন। দেশটির বিভিন্ন শহরে ভেজালমুক্ত সবজি উৎপাদন করে প্রবাসীরা দেশি খাবারের চাহিদা মেটাচ্ছেন। রোম থেকে জুয়ানা মাহমুদের রিপোর্ট। ইতালির বিভিন্ন সরকারি খাস জমি বর্গা নিয়ে প্রবাসী বাংলাদেশিরা দেশি শাকসবজি উৎপাদন করে সাফল্য দেখিয়েছেন। লাউ, ঝিঙে, করলা, মিষ্টি কুমড়া, পুঁই শাক, লাল শাক, কলমি শাক, পাট শাক সহ বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করছেন তারা। ইতালির চাহিদা মিটিয়ে তারা ব্রিটেন, ফ্রান্স, জার্মান সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তা রফতানিও করছেন। এবার সবজির বাম্পার ফলন হয়েছে উল্লেখ করে কৃষকরা জানান, আগের তুলনায় এবার তারা বেশি লাভবান হবেন। বিশেষ করে আমরা বাংলাদেশ সবজি নিজেরা রান্না করে খেতে পারি, কিনতে হয় না, বছর এখানে আমরা ফ্রি পাই, এবং কি মালিকও ভালো, টাকা পয়সা আমাদের যখন যা চাই তা দিয়ে দেয়। যে পরিস্থিতি দেখা যায় ভালো হবে, আশা করি আমরা ভালো করতে পারবো। তবে অবশ্যই যেহেতু পরিশ্রম করি, আমাদের কিছু না কিছু অবশ্যই থাকবে, বেনিফিট আমাদের থাকবেই। ইতালির বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশিদের মধ্যে দেশি তাজা শাকসবজি সরবরাহ করতে পেরে খুশি প্রবাসীরা। বাংলাদেশিদের কর্মস্থানের সুযোগ দিতে পেরেও সন্তুষ্ট তারা। এই করোনা ভাইরাসের সময় 8-10 জন লোক আমার এখানে কর্ম করছে, তাদেরকে আমি রীতিমতো তাদেরকে বেতন ঠিক মতন দিয়ে দিচ্ছি, এবং কি ওই সময় যা দেওয়ার দরকার তার চেয়ে তো আমি বেশি তাদেরকে সহযোগিতা করছি। বাংলাদেশি কৃষি সংশ্লিষ্টরা বলছেন, ইতালিতে এ খাতে অনেক সম্ভাবনা রয়েছে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, ইতালি। সুইজারল্যান্ডের জুরিখ শহর, ইউরোপের অনেক শহরের মতো এই শহরকে রাতের শহর বলা না হলেও দিনের তুলনায় এর রাতের সৌন্দর্য কোনো অংশেই কম নয়। সন্ধ্যার পর শহরের মধ্যখান দিয়ে বয়ে চলা নদীর তীরের সৌন্দর্য মুগ্ধ করে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও। জুরিখ ঘুরে রাতের সৌন্দর্যের কিছু অংশ তুলে এনেছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ইউরোপের অনেক শহরকে রাতের শহর বলা হলেও সুইজারল্যান্ডের জুরিখ শহরকে হয়তোবা রাতের শহর বলা হয় না, কিন্তু দিনের তুলনায় এর রাতের সৌন্দর্য কোনো অংশেই কম নয়। শহরের মাঝখান দিয়ে বয়ে চলা নদীর দুধারে সৌন্দর্য সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকদেরও মুগ্ধ করে। সন্ধ্যার পর নদীর তীরে বসে প্রিয়জনের সাথে গল্পগুজবে সময় কাটান অনেকে। যোগাযোগ ব্যবস্থার দিক দিয়েও এই শহর অনেক উন্নত, আর এই শহরেই রয়েছে দেশটির বৃহৎ ও ব্যস্ত রেল স্টেশন। সর্বশেষ হিসাব অনুযায়ী এই শহরে 4 লাখেরও বেশি মানুষ বসবাস করেন, তবে কি সংখ্যক প্রবাসী বাংলাদেশি এই শহরে রয়েছেন তার নির্দিষ্ট কোনো পরিসংখ্যান জানা যায়নি। ইউরোপের অনেক শহরেই চুরি ছিনতাই কিংবা অপরাধ প্রবণতা দেখা গেলেও এই শহরেই তা একেবারেই কম বলা চলে। আর সাপ্তাহিক ছুটির দিন ছাড়া এখানে বাইরে মানুষের উপস্থিতি কিছুটা কম দেখা যায়। ইউরোপের বিভিন্ন দেশে ঘুরেছি, কিন্তু সুইজারল্যান্ডের মতো আমি এরকম জায়গা কোথাও দেখিনি। সুইজারল্যান্ডে একজন শ্রমিকের সর্বনিম্ন বেতন 4,000 ইউরোর কাছাকাছি, বাংলাদেশি টাকার হিসাবে প্রায় 4 লাখের কাছাকাছি। তবে আয় যেমন, ব্যয়ও তেমন। এখানে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এখানে যে কোনো জিনিসপত্রের দাম দ্বিগুণেরও বেশি। চুরির চিন্তায় একেবারে কম হওয়ায় এখানে নির্বিঘ্নে সাধারণ মানুষ চলাফেরা করেন। এই নদী তীরে বসে প্রিয়জনকে সাথে নিয়ে পূর্ণিমার জ্যোৎস্না সৌন্দর্য কিংবা রাতের সৌন্দর্য পর্যটকদের কাছে খুবই উপভোগ্য। আর তাই হয়তো জুরিখ রাতের শহর না হলেও পর্যটকদের কাছে এর
রাতের সৌন্দর্য কোনো অংশেই কম নয়। সুইজারল্যান্ডের জুরিখ থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময় শিরোনামগুলো। বিদেশি বিনিয়োগের নিরাপদ স্থান বাংলাদেশ। নিউ ইয়র্কে বিজনেস কাউন্সিলের বৈঠকে প্রধানমন্ত্রী। অর্থনৈতিক ক্ষেত্রে ঢাকা ওয়াশিংটন সহযোগিতা বাড়ানোর আশা। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে ঐক্যের ডাক জো বাইডেনের, বললেন আর কোন স্নায়ুযুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়।